দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন আছি দুবাই সিলিকন ওয়াসিয়াতে। দুবাইয়ের মধ্যে খুবই জনপ্রিয় একটি এরিয়া হচ্ছে দুবাই সিলিকন ওয়াসিয়া। এখানে রয়েছে প্রযুক্তিগত অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো কর্পোরেট অফিস। এখানে রয়েছে রেডিসন ব্লুর মতো জনপ্রিয় বিলাসবহুল হোটেল। সো দর্শক, আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাই সিলিকন ওয়াসিয়ার রাতের সৌন্দর্য। চলুন দর্শক আমার সাথে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন আছি দুবাই সিলিকন ওয়াসিয়া। আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা, খুবই সুন্দরভাবে সাজানো এই দুবাই সিলিকন ওয়াসিয়া। যেমনটা সুন্দর দিনের আলোতে, তেমনি সুন্দর রাতের আলোতে পুরো শহরটি, এই এরিয়াটি আলো জলমলে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভবনটি আছে, এটি কিন্তু অনেক দূর থেকে কিন্তু দেখা যায়। খুবই সুন্দর এই এরিয়াটি। সো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এবং রাস্তার সড়কের দুপাশে কিন্তু ফুলে ফুল দিয়ে সাজানো, এটি দেখতে পাচ্ছেন। ওয়াও, অনেক সুন্দর। এটি হচ্ছে রাতের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো। এটি দুবাই সিলিকন ওয়াসিয়া। এখানে দুবাই ডিজিটাল পার্ক সহ বিভিন্ন কর্পোরেট অফিস রয়েছে। দর্শক, আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি দুবাই সিলিকন ওয়াসিয়া অবস্থিত। খুবই সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে রয়েছে রেডিসন ব্লু হোটেল। আপনারা জানেন রেডিসন ব্লু খুবই অত্যাধুনিক এবং 5 তারকা মানের একটি হোটেল। আর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি অনেক দূর থেকে দেখা যায়, এটি অনেক খুবই সুন্দর, রাতের দৃশ্যটি বেশি সুন্দর। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সামনে। হ্যালো, আমার সাথে রয়েছে নেপালি বন্ধু শাহির। আমরা একসাথে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল সিটিতে, কিন্তু আমাদের আমাদের বাসটি আমাদেরকে আমাদের বাসার আগে নামিয়ে দিয়েছে। মূলত আমরা যে যে বাসে উঠেছি, সেই বাসটি আমাদের বাসার পাশে একটি বাস স্টপ রয়েছে, সেখানে বাসটি না যাওয়ার কারণে মূলত আমাদেরকে একটু আগে নেমে যেতে হয়েছে। সো এই সুবাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুবাই সিলিকন ওয়াসিয়ার রাতের ভিউটি। আসলে খুবই সুন্দর আমার কাছে এখানকার একটা জিনিস খুবই ভালো লাগে, মানে ভালো লাগে এমনিতে দুবাই শহর আপনারা সবাই জানেন খুবই সুন্দর এবং অত্যাধুনিক একটি দেশ। বিশেষ করে এই দুবাই সিলিকন ওয়াসিয়া কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং খুবই জনপ্রিয় একটি এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে খুবই সুন্দরভাবে ফুল লাগানো আছে। দর্শক, আমরা এখন আছি দুবাই ডিজিটাল পার্কের সামনে। পাশে যেটি দেখতে পাচ্ছেন, এটি দুবাই ডিজিটাল পার্কের ভবন। এখানে অনেকগুলো ভবন রয়েছে। এখানে দুবাই বিভিন্ন সরকারি অফিস সহ প্রাইভেট প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আর দুবাই ডিজিটাল পার্ক আসলে খুবই সুন্দর। ভিতরে আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো দুবাই ডিজিটাল পার্কের ভিতরের দৃশ্য। যেহেতু দুবাই ডিজিটাল পার্কে আমি জব করি, সেই সুবাদে আমি আপনাদেরকে দেখাবো আরেকদিন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি
দেখাচ্ছি সিলিকন ওয়াসিয়ার যে বাইরের যে দৃশ্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সড়ক অনেক পরিষ্কার। এখানে ময়লা পড়ার সাথে সাথে যারা দায়িত্বে আছে তারা সেটি পরিষ্কার করে নেয়, এবং সড়কের দুই পাশে বসার ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর এরিয়া আসলে। ভিডিওতে কতটুকু বোঝানো যাচ্ছে ঠিক বলতে পারছি না, কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর। দর্শক, এই এরিয়ার আরেকটি বিশেষত্ব রয়েছে, এই এরিয়াটি কোলাহল মুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন খুবই নীরব এটি। এখন যেরকম দেখতে পাচ্ছেন, এখন রাত্রে দশটা বাজে এখানকার সময়। সেম দিনের বেলাতেও কিন্তু এরকমই থাকে বেশিরভাগ সময়, কিন্তু এখানে খুব বেশি গাড়ি চলাচল করে না এবং খুব বেশি মানুষজন কিন্তু এই এরিয়াতে নেই। বেশিরভাগ এখানে কর্পোরেট অফিস, আপনারা দেখতে পাচ্ছেন অফিস টাইমে যারা কাজ করে তারা আসে, গাড়ি নিয়ে আসে, আবার গাড়ি নিয়ে চলে যায়। কোলাহল মুক্ত এখানে কিন্তু। আবার অন্যান্য এরিয়ার মতো সব জায়গায় কিন্তু দোকানপাট অন্যান্য ব্যবস্থা নেই। নির্দিষ্ট কিছু জায়গা আছে, নির্দিষ্ট এরিয়াতে শপের ব্যবস্থা রয়েছে। দর্শক, সামনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় ভবনগুলো, সেগুলো হচ্ছে আবাসিক এরিয়া। এই পাশটা হচ্ছে পুরোটা অফিস এরিয়া, বিভিন্ন সরকারি এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের অফিস। ওই পাশটাতে বেশিরভাগ আবাসিক এরিয়া, এবং এদিকেও অনেকগুলো আবাসিক এরিয়া রয়েছে। আমাদের বাসাটাও সামনে, আপনারা দেখতে পাচ্ছেন লাল যে ভবনটি, সেখানে আমাদের বাসা। সো বাসায় যেতে আর 5-6 মিনিটের মতো লাগতে পারে। সো আপনাদের সাথে শেয়ার করছি, জনবহুল এরিয়া না এটি, নিরিবিলি একটি এরিয়া, খুবই সুন্দর একটি এরিয়া। এই জায়গাটাতে থাকতে অনেকে পছন্দ করে, যারা কোলাহল মুক্ত পরিবেশে থাকতে চায় তারা এই এরিয়াতে চলে আসে। দর্শক, আমরা প্রায় চলে এসেছি আমাদের বাসার সামনে। সো এই যে লাল ভবনটি দেখতে পাচ্ছেন, এটার পরে কিন্তু আপনার আরও কিছু আবাসিক এরিয়া রয়েছে, এবং সেটি ওই পাশে কিন্তু অনেকগুলো শপ রয়েছে, যেমন লুলু সুপার শপ সহ অনেকগুলো রেস্টুরেন্ট এবং শপ রয়েছে। ওইটি একটু মানুষজন বেশি থাকে ওই এরিয়াতে। তো অন্য একদিন আপনাদেরকে ওই পাশটি সময় সুযোগ হলে ইনশাল্লাহ দেখাবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।